নমস্কার, এখন সময়টা হচ্ছে জুলাই মাস। এই জুন জুলাই মে থেকে ধরতে পারেন, মে জুন জুলাই এই কয়েকটা মাস গাছেদের রিপোর্টিং করার ভালো সময়, কোনো অসুবিধা হয় না, করতেই পারেন আপনারা রিপোর্টিং। আজকে দেখুন আমি এখানে বেশ কয়েকটা গাছ নিয়ে এসেছি। এই গাছটা হচ্ছে চায়না বট, বনসাই করার চেষ্টা চলছে। ওইদিকে যে পাপ ফুলের গাছ, আর এটা হচ্ছে জাম গাছ, মানে বড় সাইজের জামটা আমাদের এদিকেই হয়। আর নিচেতে রয়েছে যেটা ওই ডুমুর প্রজাতির গাছ, মানে যজ্ঞ ডুমুরটা নয়, কিন্তু যজ্ঞ ডুমুরের আরও ছোটো এবং মসৃণ পাতা হয়, এটারও ডুমুর হয়। যাই হোক, আর এইদিকে একটা ডুরান্ডা রয়েছে, এটা বিশেষ ধরনের ডুরান্ডা। এই গাছগুলোর মধ্যে দেখুন, এই যে জাম গাছটা দেখছেন না, এই গাছটা গোড়ার মাটিটা জাম হয়ে গেছে, মানে শিকড়টা জাম করে দিয়েছে নিচের দিকে। আমি দেখাচ্ছি কীভাবে হয়েছে, ওইটা রিপোর্টিং করব শুধু ওই জামটা ছাড়ানোর জন্য, ওই পটেই রাখবো। কিন্তু এই পটগুলো এবার পট চেঞ্জ করতে হবে, ওই পাপটাই বলুন এবং এইটাই, সবগুলো দেখাচ্ছি না। সবচেয়ে বড় ব্যাপার এইটা দেখুন, কত অল্প জায়গাতে গাছটা গোড়াটা কত মোটা হয়েছে। আমি দেখাচ্ছি না গাছটাকে ভালোভাবে, ভালো করে ধরুন। এই গাছটা এইরকম একটা পটে নিয়ে চলে যাবো, এই পটে আস্তে আস্তে বনসাইয়ের দিকে এগোবে। এই গাছগুলো কিন্তু সহজে বনসাই করা যায়। এবার এখন আমি এগুলো এমনি ওই দেওয়ালের গায়ে ছিল, সব টেনে টেনে ছিঁড়ে নিয়ে এসেছি ছাদের উপর। এগুলো বসিয়ে দিলে ওই ছোটো ছোটো বনসাই হবে, বসাবো, প্রায় দুদিন পরেই আছে। বট গাছ বর্ষাকাল কিচ্ছু হবে না। এখানে দেখুন এই যে পটগুলো রয়েছে বনসাই গাছ, এগুলো নিয়ে, এটা বনসাই পট নয়, এমনি সাধারণ পট, কিন্তু এই পটগুলো নিয়ে একটা সমস্যা হচ্ছে, এরা দেখবেন এই একটাই ফুটো থাকে। এইটা দেখুন একটা রড, রডটাকে এই একটু বেঁকিয়ে নিয়ে, মানে একটা সাধারণ জিনিস, এটাকে একটু ধার করে নিয়েছি চারপোনা গ্রাইন্ডার মেশিন। আর এই বারটা লাগিয়ে দিয়েছি, এটা কাজ করার সুবিধা হয়, কারণ কি এইগুলো নিয়ে আরও ফুটো করতে হবে। এই একটা ফুটোই, যেমন এই বললাম এই জাম গাছটা, আমি আপনাদের অসুবিধা হয়, মানে এই সমস্ত কাজ করতে গিয়ে যে অসুবিধার সম্মুখীন হতে হয় সেইটা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি কাজগুলো দেখাই। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমার এটা এডুকেশনাল চ্যানেল, এডুকেশন বলতে এই এডুকেশন শিক্ষা, কী শিক্ষা না, আমরা যে সমস্ত গাছগাছালির কাজ করি, আজকাল গাছগাছালির কাজ কম বেশি সবাই পারে, মানে জানে, একদম জানে না এমন নয়, আর অল্প জেনে অনেকে চ্যানেল খুলে বসছে, দীর্ঘদিন অভিজ্ঞতা সঞ্চয় করেও অনেকে চ্যানেল খুলছে। যাই হোক, সেগুলো আলাদা পার্ট, আমার জ্ঞান কেমন সেটা তো আপনারা বলবেন, ওইটা নিয়ে আমি কিছু মিন করি না। এখন ঘটনা যেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, এই একটা ফুটোর জন্য যদি কোনো কারণে একটা রুট এখানে চলে আসে, যেমন ধরো এইটা দেখো, এই যে এই রুটটা কেটে দিয়েছে, এরকম জাম হয়ে গেছে, আবার বেরিয়েছে, এই যে এই এইটার কারণে এই গাছটা জলটা নিচের দিকে নিকাশ হচ্ছে না, এবার আস্তে আস্তে শিকড়টা পচে যাবে। এটা আমার নজরে এলো, তাই আমি এটাকে তুলে আবার ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে ওই রুটটাকে একটু কেটে দিয়ে আবার বসিয়ে দেবো। এই 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 কারণে দেখুন এইটাতে আমি অনেকগুলো ফুটো করব, এটা বললাম কীভাবে করেছি, কীভাবে ফুটো করবেন, খুব জোরে একবারই ঠুকে দেবেন না, এখন এই এই যে টুক 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 করে একটু ঠুকে দেন, দেখুন ঠিক একটা ফুটো হয়ে যাবে। ফুটোটা যে আপনাকে খুব বড় করতে হবে তা নয়, এরকম এরকম অনেকগুলো ফুটো করে দেন। এটা সাইডে করলে রুটটা এইদিকে সাধারণত বেরোতে চায় না, এই আবার এখানেও করতে পারেন, আস্তে আস্তে টুক 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 অনেকগুলো ঠুকুন, কিন্তু এক ঠুকে করতে যান না, তাহলে কেউ ভেঙে যাবে। তারপর এইভাবে একটু ঘুরিয়ে দেন, তাহলে কি হবে, এটা বড় হয়েছে ফুটোটা, এটা চার পোলা। আবার এখানে আর একটা করে দিই, ফুটো বেশি থাকাটা ভালো, কোনোদিন এই জামটা হবে না। আর আমাদের বর্ষাকালে সাধারণত এই জাম হয়েই, মানে এই এই অংশগুলো জাম হয়েই গাছ মারা যায়।
এবার দেখুন এই দুরান্দা গাছটাকে আমি এটার মধ্যে বসিয়ে দেবো। প্রথমে এই দেখুন ছোটো ছোটো কাঁকড়ের দানা রয়েছে, এইগুলো দিয়ে দেন। এই মাটিটা আমার বনসাই সয়েল। বনসাই সয়েল সম্বন্ধে সবসময় আমি বলে থাকি, বনসাই সয়েল মানে বিরাট কিছু নয়, ওয়েল ড্রেনেজ, সহজে জলটা বেরিয়ে যাবে। এর মধ্যে ধরুন আপনি যেভাবে খুশি করতে পারেন, কিছু বালি থাকবে, পাথর থাকবে ছোটো ছোটো, কম্পোস্ট সার, বিভিন্ন জাতীয় সার অল্প স্বল্প করে দিয়ে দিলেন, নিয়ে মিক্স করে দেন। পার্সেন্টেজটা আপনি যেমনই করুন তাতেই কাজ হবে। যদি আপনার আঠার মতো চিটালো মাটি হয় তাহলে পাথর এবং বালির পরিমাণ সেখানে বেশি দিতে হবে। আর যদি মাটিটা বেলে মাটি হয় তাহলে মাটিটা অর্ধেক দিলেন, বেলে মাটিটা, বালি দিলেন অল্প পরিমাণ, বেশি বালি দেওয়ার দরকার নেই। সেখানে 25% বালি, 25% ছোটো ছোটো পাথরের দানা, 25% এই রকম করে। আবার গোবর সার 25%, ওই কিচেন আপনার চিকেন ওয়েস্ট যেটা আমি ব্যবহার করি, সেই ধানের কুড়োটা। যাই হোক, দেখুন এই গাছটা আমি তুলতে গিয়ে এইটা বেরিয়ে গেছে, এদিকেও কিছু সেকর আছে, বুঝতে পারছেন? সেগুলো মাটিতে বেরিয়ে যায়, গাছটা একটু জখম হয়েছে। আর আমি বেশি এই মাটিটা ঝাড়বো না, কারণ মাটিটা ঝাড়তে গেলে গাছটা একদম মরেই যাবে। এখন এই যা আছে আজকে কিছু আমি এইভাবেই লাগিয়ে দেবো। তারপরে এই ডালগুলো কিছু ছেঁটে দেবো। আর দুদিন হয়ে গেলো তোলা হয়েছে, একটু ঝাম খেয়েছে, দেখুন বৃষ্টির জন্য লাগাতে পারিনি। এইভাবে সয়েলটা দিয়ে দেন, দিয়ে পরে কিছুই না, এইভাবে সয়েলটা দিয়ে একটু সমান করে দেন জায়গাটা, দেখে নিন মিডিলটা ঠিক হয়েছে কি না। এগুলো বনসাই করেও রাখা যায়, এই আর কি, ঝোপালো গাছ। এইভাবে দিয়ে তারপরে এইভাবে খুব জোরে না, যেন এটা সবসময় ক্ষমতা বুঝতে হবে, এটার ক্ষমতাটা বুঝতে। দেখবেন মাটিটা বসে গেল, কারণ কি ওইভাবে ঠুকে দিলে কি হবে, আপনার একদম জামও হবে না। আবার ব্যাস হয়ে গেল, এই গাছটা বসানো হয়ে গেল। ব্যাস এবারে দেখুন এটা তো দেখাবো, এগুলো তো এইভাবেই রিপোর্টিং করবো। তার আগে আমি এই গাছটা দেখাই, এই এই পটটা কিন্তু বের করা যাবে, এখন রুটগুলো কীভাবে বেরিয়েছে এটা কেটে দেবে। এগুলো এমনি অর্ডিনারি পটই বটে, তবুও সম্ভব হলে দুবার তিনবার ব্যবহার করা যায়। বর্ষাকাল ওখানে চুলগুলো খুব ছোটো ছোটো করে ছেঁটে দিল, কারণ বর্ষাতে প্রায় ভিজে ভিজে যাচ্ছে চুলগুলো। কাজ করছি, ফিরফির ফিরফির করে বৃষ্টি চলে এলো। একটু ছোট করে কেটে দিই, কোনো অসুবিধা নেই, কারণ কেটে তো দিয়েছি এগুলোতে। এবারে মাটিটা একটু উপরে, মাটিটা একটু ঝেড়ে নেবো, মানে গোড়াটাকে আমি বার করে নেবো। এবার কিন্তু বনসাইয়ের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। গোড়াটা একটু মোটা দেখালে ভালো লাগবে আর কি। প্রথমেই বলছি এটা ডুমুর প্রজাতির গাছ, অনেকে সেই ফোকসা বলে, ফোকসা না খোকসা, আমাদের এদিকে কিন্তু ডুমুর বলেই পরিচিত। ছোটো ছোটো গোল গোল গুটি ধরে, ছোটো ছোটো ডুমুর যেমন হয়, ওই ডুমুরের থেকে ডুমো কথাটা এসছে। ডুমুরের সাইজ প্রায় একই, গোল 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 ছোটো ছোটো দাম, খুব ছোটো না, এরকম হয়।
দেখুন গাছটা এই রুটটা আবার এই দিয়ে ঘুরে গেছে, এবার এখানে রুট ঠিক বেরিয়ে যাবে, এটাকে থাকবে যেভাবে আছে সেভাবে থাক, আর বেশি কিছু করবো না। এটা দেখুন আমি তৈরি করেছিলাম বহু আগে পটগুলো, একদম তিনটে করে ফুটো করেছিলাম, খুব ছোটো ফুটোগুলো। এখন আপাতত ঢালাইয়ের তৈরি তো এটা, একটা এটা একটু বড়ো করলে ভালো, তখন অত বুঝিনি, মানে এটা আমি বহু দিন আগে করেছি, আমারও বহু ভুল ত্রুটি আছে, কারণ তখন জানতামই না এরকম সমস্যা আসতে পারে। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এই যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে কাজ করতে করতে বুঝতে পেরেছি যে এগুলো এর সমস্যা। ফুটো রয়েছে ছোটো ছোটো আর কি, ব্যাস এবার এই গাছটাকে আমি এখানে আপাতত বসিয়ে দেবো। এটাকে আপনার নিজের মতো শেপ দেবেন, যেমন করে বসালে ভালো লাগবে মনে হবে সেরকমভাবে বসিয়ে দেবো। এখন শেকলগুলো তৈরি করি, পরে আস্তে আস্তে পজিশনগুলো দেখা যাবে। বড় পটে দিয়ে দিতে পারতাম, কিন্তু বড় পটে এখন আর দেবো না, কারণ কি আমি এটাকে মিনি বনসাই করবো। এটা যদি বড় বনসাই করতে চান তাহলে কি হবে, একটু বড় পটে দিয়ে আবার একটু বড় করে নিতে হবে। গাছটা আমি বিভিন্ন ডাল কাটিং করে করি, এদের ডাল কাটিং করে খুব সহজে হয়ে যায় চারা, ডাল যেগুলো কাটা হয় সেগুলো বসিয়ে দিলে এই বর্ষাকালে আরামসে চারা হয়ে যায়। ব্যাস এখন মাটি এমনিতেই ভিজে আছে আর বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, যদি বৃষ্টি না হয় তাহলে জল দিয়ে দিতে হবে, এই দেওয়ার পর একবার জল দিতে হবে। এইভাবে কাজ করতে হয়, বর্ষাকালে রিপোর্টিং করুন, সহজে হবে, খুব সুবিধা হবে। এটাকে এবার খুলতে হবে, তার আগে এটাকে দেখতে হবে যে জাম হয়ে আছে কিনা। মাটিটা কিরকম রংটা দেখে বুঝুন যে এটা পচন ধরে এসেছে, এই দেখুন জাম হয়ে গেছে, একটাই ফুটো আর কোনো ফুটো নেই, বললাম না এই ফুটোটাই এখন একবারে জাম। এবার আরো ফুটো করে নেব, একই জিনিস আবার পরে অন্যান্য গাছ ওগুলোকে বসিয়ে দেবো ছোট ছোট পটে, পরে দেখাচ্ছি।